পুরীর মন্দিরের রান্নাঘরের 50টি উনুন হঠাৎই ধ্বংস হয়ে গিয়েছে এবং পুরীর মন্দিরের গায়ে হঠাৎই দেখা গেল ফাটল। তাহলে কি পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে চলেছে? বন্ধুরা, 900 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কারণ এই মন্দির নিজেই একটা রহস্য। আর এবার এই রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরের গায়ে দেখা দিল ফাটল। শুধু তাই নয়, কয়েকদিন আগে ধ্বংস হয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের 50টি পবিত্র উনুন। পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে চলেছে একের পর এক বিপদ। তবে এটা কি কোনো অশনি সংকেত? একের পর এক এমন বিপদ কেন ঘনিয়ে আসছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ওপর? এ বিষয়ে কি বলছেন ভক্তরা এবং বিশেষজ্ঞরাই বা কি অনুমান করছেন? ইতিমধ্যেই এই অশুভ ছায়া থেকে জগন্নাথ দেবের মন্দিরকে রক্ষা করতে প্রার্থনা শুরু করে দিয়েছেন সকলেই এবং সেভ জগন্নাথ টেম্পল হ্যাশট্যাগ ক্যাম্পেনও শুরু করে দিয়েছেন ভক্তরা। টুইটারে দিনভর ট্রেন্ডিংও চলছে জোর কদমে, কারণ 2 এপ্রিল 2022 শনিবার রাতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরে দক্ষিণ পূর্ব দিকে রাখা 50টি উনুন ভেঙে ফেলার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। পবিত্র মহাপ্রসাদ রান্নার এই উনুনগুলি ভেঙে যাওয়ায় অশনি সংকেত দেখছেন মন্দিরের সেবায়তরা সহ ভক্তরা, কারণ এই রান্নাঘরে প্রভু জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ ভোগ রান্না হয়, পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় 240 টনের রান্না হয় সেখানে এবং 10,000 পুণ্যার্থীর জন্য মহাপ্রসাদ ভোগ রান্না হয় ওই রান্নাঘরে। তাই জগৎবিখ্যাত পুরীর মন্দিরের এই ধরনের ঘটনা সত্যি নজিরবিহীন, কারণ এর আগে এমন ধরনের ঘটনার সাক্ষী কাউকেই হতে হয়নি। তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এদিকে তদন্ত চালিয়ে উনুন ধ্বংসের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরের কর্তৃপক্ষ। তবে এমন ভাঙচুর কেন করা হয়েছে সে সম্পর্কে এমনও সঠিক কিছু জানা যায়নি। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এটা কর্তৃপক্ষ জানিয়েছে যে ইতিমধ্যেই মেরামত করা হয়েছে এই উনুনগুলি, পূজোর জন্য মহাপ্রসাদও রান্না করা হয়েছে। মহাপ্রসাদের এই উনুন ধ্বংসের ঘটনাকে অশুভ বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধানত দুটি অংশ, জগমোহন এবং বিমান। 1078 সাল থেকে 1148 সালের মধ্যে মন্দিরের এই জগমোহন অংশটি তৈরি হয়েছিল। মন্দিরের এই জগমোহন অংশটির বয়স প্রায় 900 বছর। এখন প্রশ্ন হলো, হঠাৎ মন্দিরের এই অংশে ফাটল ধরল কেন? তাহলে কি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে প্রায় 900 বছরের পুরানো পবিত্র জগন্নাথ দেবের মন্দির? এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের কাছাকাছি মন্দিরের অবস্থান হওয়াটাই এই ফাটলের অন্যতম কারণ। মন্দিরের প্রধান কাঠামো তৈরি হয়েছে স্যান্ডস্টোন দিয়ে, ফলে তার উপর বায়ুর ঘর্ষণজনিত ক্ষয়কেও অতি স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মন্দির রক্ষণাবেক্ষণের কাজ নিয়ম মাফিক চলতে থাকলেও বায়ুজনিত ক্ষয় হয়েছে মন্দিরের গায়ে। অন্যদিকে ভুবনেশ্বরের সাংসদ অপরাজিতা সারাঙ্গি জানান যে এই বছরের ফেব্রুয়ারিতেই নাকি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ উড়িষ্যা সরকারকে এই নির্মাণ কাজ বন্ধ করতে বলেছিল, কিন্তু তা করা হয়নি। এখন প্রশ্ন, কেন মানা হলো না এই নিষেধাজ্ঞা? তাহলে কি পুরীতে হেরিটেজ করিডর প্রকল্পের জেরেই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে? প্রশ্ন অনেকের মনেই, যদিও এই সব যুক্তি মানতে নারাজ ভক্তরা। সব মিলে অশুভ ইঙ্গিত দেখছেন ভক্তরা। জগন্নাথ দেবের ভক্তদের আশঙ্কা, পুরীর এই প্রাচীন হেরিটেজের ওপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে এবং তার জেরেই এমন ধরনের ঘটনা ঘটছে জগন্নাথ দেবের মন্দিরে। তবে এখন ভক্তরা এই সব যুক্তিতর্কে না গিয়ে আগে মন্দির মেরামতের ব্যবস্থা করা হোক, এটাই চাইছেন তারা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।